এল এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালো নেই প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন ভেন্টিলেশনে অনেকটাই চেতনাহীন অবস্থায় এ একটু ভালো আবার একটু খারাপ এই শারীরিক অবস্থার মধ্যে চলছেন তিনি কিডনি ঠিকমতো কাজ না করায় তার আবার কিডনি ডায়ালাসিস করা হয় রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি তার ট্র্যাকিওস্টোমি করা হবে অবশ্য তার রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক রয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন আগামী সপ্তাহের শুরুর দিকেই সৌমিত্রর ট্র্যাকিওস্টোমি করা হতে পারে তবে এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে ওই পদ্ধতি ব্যবহারের ফলে যাতে তার অন্যান্য কোনো শারীরিক ক্ষতি না হয় সেদিকেও পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে তবে এ ব্যাপারে তার পরিবারের থেকে অনুমোদন পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই তার ট্র্যাকিওস্টমি করা হতে পারে ফুসফুসে বেশি অক্সিজেন পৌঁছে দিতেই এই পদ্ধতি ব্যবহার করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক দলের প্রধান অরিন্দমকর বলছেন প্রবীণ অভিনেতা ভালো নেই একই রকম রয়েছেন চেতনা অনেকটাই নেই মাঝে মধ্যে সারা দিলেও তা সাময়িক মুহূর্তের জন্য স্নায়ু সমস্যার উন্নতি দেখা যায়নি দু একবার চোখ মেলে তাকান তিনি ঠিকই তবে তাকে সারা দেয়া বলা যায় না তার কিডনির কাজ এখনও স্বাভাবিক হয়নি তাই গত রোববার ফের ডায়ালাইসিস করা হয়েছে ওই চিকিৎসক আরও বলেছেন এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুরোপুরি জ্ঞান ফেরেনি তাই তার ফুসফুসে বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য তার ট্র্যাকিওস্টমি করা হবে শিগগিরই যদিও তার এখন রক্তচাপ স্বাভাবিক তার জ্ঞান আসছে আবার যাচ্ছে বেশি সময় থাকছে না জ্ঞান চিকিৎসক অরিন্দমকর বলেছেন তাকে প্লাজমা থেরাপি দেওয়া যায় কি না তা নিয়ে ভাবছেন তারা তার শরীরে নতুন করে সংক্রমণ না ছড়ানোয় শুক্রবার শেষ তারা অ্যান্টিবায়োটিক দিয়েছেন তারা এই কথাও বলেছেন কয়েকদিন ধরে তার ইনফেকশন কমাতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ায় তার দুটি কিডনি ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে এখন একদিন পর পর ডায়ালাইসিস করা হচ্ছে চিকিৎসক অরিন্দমকর জানিয়েছেন রক্তরোগ ও কিডনি বিশেষজ্ঞরা এখন তাকে দেখছেন তার এই বয়সে প্লাজমা ফেরোসিস কাজ করবে কিনা সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না